আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগ আশা করি আপনারা দেখবেন। আমি আজকে আপনাদের সাথে কি ব্লগ শেয়ার করছি তো দেখুন। আজকে আমার আম্মু খিচুড়ি এবং গরু মাংস রান্না করে দেখাবে। তো আপনারা আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখানে চাল ডাল দেখুন আমার আম্মু ধুয়ে নিয়েছে, এগুলো দিয়ে খিচুড়ি রান্না করবে। দেখুন আমি এগুলো ঢালবো ড্যাগের মধ্যে। তো আমি ঢেলে ফেলেছি, বলো এখন এখানে পেঁয়াজ, এখানে রসুন বাটা, আমি এখন রসুন বাটাটা দেবো। আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম, এখন দেব মশলা বাটা। এখন আমি মশলা বাটা দিয়েছি, এখানে জিরা বাটা দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ দিয়ে দেব খিচুড়ির সাথে। তো আমি দিয়ে দিলাম, দেখুন এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দুই চামচ হলুদের গুঁড়া। এখন আমি তেল দিয়ে দিব, দিয়ে দিলাম তেল। এখন আমার মাছটা এলাচ দিয়ে দিল, এখানে গরুর মাংস, হ্যাঁ দেখুন এখানে গরুর মাংস রান্নার জন্য কী কী দিচ্ছে। আপনারা পুরো ব্লগটা দেখুন, দেখবে কী শেয়ার করি আপনাদের সাথে আজকে আমি। এখানে আম্মু রসুন বাটা দিয়ে দিল, এখানে আদা বাটা দিয়ে দিল, এখানে মশলা বাটা, এখানে হলুদের গুঁড়া দুই চামচ, তিন চামচ, এখানে মরিচের গুঁড়া দুই চামচ, তিন চামচ, এখানে তেল দিয়ে দিল, এই তো তেলের দাম বেশি, তেল দিয়ে দিল। তেলের দাম, এখানে লবণ দিয়ে দিল, লবণ তার না লবণ। এখন আমার আম্মু মাখছে,
এখন আমার মুর খিচুড়ি রান্না করা শেষ। এখন আমি খেয়ে টেস্ট করে দেখবো ভালো হয়েছে কিনা, তো আমি খেয়ে দেখবো। অনেক 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 মজা, আপনারা খেয়ে টেস্ট করে দেখতে পারেন, অনেক মজা।